দেখুন সৌদি আরবের অবস্থা খুব খারাপ আরও দুইশো একজনকে গ্রেফতার তাদের একশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ সৌদি প্রিন্সের আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করার অংশ হিসেবে দেশটির অভিজাত শ্রেণী সদস্যদের উপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে সৌদি প্রিন্স দেশটির সর্বশেষ দুর্নীতিবিরোধী অভিযানে বেশ কয়েকজন যুবরাজসহ নেত্রী স্থানীয় ব্যবসায়ী সরকারি কর্মকর্তা এবং হাই প্রোফাইল ব্যক্তিদের আটক করা হয়েছে এ সংখ্যা দুইশো ছাড়িয়েছে এ পর্যন্ত দুইশো আটজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে দুইশো একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের একশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করা হয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সংবাদ সংস্থা এফপি জানিয়েছে এ পর্যন্ত দুইশো আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেখান থেকে সাতজনকে মুক্তি দেওয়া হয় বাকি দুইশো একজনকে গ্রেপ্তার করা হয় এ অভিযানে সৌদি আরবে ওয়ারেন বাফেট খ্যাত হাজার হাজার কোটি টাকার মালিক প্রিন্স আল ওয়ালেদ বিন তালালসহ সহ রাজ পরিবারের একাধিক সদস্য ও সাবেক বর্তমান আটত্রিশ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তারের পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায় দুর্নীতি বিরোধী অভিযানের সঙ্গে পরিচিত সূত্র বুধবার নতুন ধরপাকড়ের খবর জানিয়েছে গত শনিবার দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর সৌদি রাজ সদস্য সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্বাহী মিলিয়ে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ঘুষ লেনদেন চাঁদাবাজি ও সরকারি অফিসকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অভিযোগ আনা হয়েছে এ অভিযানের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছে সৌদি তথ্য মন্ত্রণালয় তারা বলেছেন অনুসন্ধানে গত তিন বছরে প্রায় একশো বিলিয়ন ডলার দুর্নীতির তথ্য পাওয়া গেছে ওই সব সম্পদ জব্দ করা হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে